আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি জুড়ে আপনাদেরকে দেখাবো এই যে আমরা বর্তমানে যেখানে আছি এটা হলো কাঠবাড়ি। তো এটা অবস্থিত হলো লৌহজংয়ে, লৌহজংয়ে একটা থানা, এবং এটা হলো মাওয়া যে এরিয়াটা সেটা, অর্থাৎ এটা মুন্সিগঞ্জ জেলা অবস্থিত এই কাঠবাড়িটি। তো এটা একটি বাগান বাড়ি বলতে গেলে এরকমই। তো এটা একজনের পার্সোনাল একটা বাড়ি, ব্যক্তিগত মালিকানায়। তো এটা বর্তমানে এখন পর্যন্ত জনসাধারণ যারা এখানে এসেছেন এবং যারা এখানে ঘুরে দেখছেন সবাই কিন্তু আসলে বর্তমানে কোনো টিকিট ছাড়াই ঢুকছেন। তো এখন পর্যন্ত এই যে পরিবেশটা আমরা এখানে আছি, এই পরিবেশে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো চলুন আপনাদেরকে আমি চারপাশ ঘুরিয়ে দেখাই, এবং পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। সো এখানে এটার নাম হলো কাঠ বাড়ি। তো কাঠ বাড়িটা একজন ব্যক্তিগত মানুষের, একজন মানুষের। সো উনি আর কি এলাকার একজন প্রভাবশালী লোক। এখানে আপনারা যার পোস্টারটা দেখতে পেলেন উনি, ওনার কি বাড়িটি। তো এই জায়গাটাতে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিণের যে শিং আছে এবং কি অন্যান্য কিছু কারুকাজ আছে ভিতরে। আর পুরো বাড়িটি কিন্তু কাঠ এবং উপরে টিন। আর এখানে এটা সম্পূর্ণ একটা পার্সোনাল, যেহেতু সো পাশে একটা বাড়ি আছে যেখানে কর্মচারীরা থাকেন এখানে, এবং এখানে একটা আড্ডা দেওয়ার স্পেস আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশে আছে ওয়াশরুম, আর এই পাশে আরেকটা ঘর। আর এই পুরো জায়গাটু জুড়েই কিন্তু পুরো বাগান করা একদম। তো অনেকগুলো ফলের গাছ লাগানো এবং অনেক ধরনের কাজকর্ম এখানে ওনারা করেন, এবং এটা অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক ধরনের। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, এখানকার যে এনভায়রনমেন্ট এবং মানুষজনের যে আসা যাওয়া সব মিলে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ। এবং এখানে এখান দিয়ে সামনে গেলেই কিন্তু পুরো একটা নদী পাওয়া যায়। এখানে আমি যতটুকু শুনেছি যে এই জায়গায় কিন্তু আগে বড় বড় জাহাজগুলো এসে আর কি বিভিন্ন পণ্য খালাস করতো এই জায়গাটাতে। তো এখানকার স্থানীয়রা বলেন যে এই জায়গাটার অন্যরকম একটা ঐতিহ্য রয়েছে। তো সব মিলিয়ে আর কি জায়গাটা খুবই সুন্দর, এবং খুব একটা সুন্দর সময় কাটলো আমাদের। অনেক দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে আসেন এখানে। আমরা যেরকম মাওয়া গিয়েছিলাম, মাওয়া থেকে এই জায়গাটাতে এসেছিলাম। আর তাছাড়া সব মিলিয়ে আমাদের পার্সোনাল যত রকম প্ল্যান ছিল সব কিছুর মধ্যে এটা খুবই সুন্দর ছিল।